গাইস ফাইনালি চিকেন লেগ পিস এসে গেছে চিকেন লেগ পিস না এটাকে বলে ললিপপ কিন্তু এখানে বলতেছে চিকেন লেগ পিস আর একটা স্যুপ আর একটা হচ্ছে ললিপপ বন্ধুরা তো অনেকদিন পরে ব্লগ নিয়ে আসলাম সেই সোমবার নিয়ে আসি তো আজকে হচ্ছে শনিবার তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসি চলো আমাদের সঙ্গে থাকো আজকে শুক্রবার আজকে শুক্রবার তো আজকে আমরা হচ্ছে পিসির বাড়িতে এই পিসির বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি মোটামুটি 10-15-20 বছর হইলো কেউ যায় না ওরাও আসে না তো হুট করে নিমন্ত্রণ হইলো যাই হোক মেলা বেশ হয়ে গেছে তো যাইতেছি এখন শীতলকুচি যাবো তো আজকে পুরো ফ্যামিলি যাওয়ার মানে বাইক নিয়ে যাবো না বাইক দুটো তিনটে আছে রেখে দিলাম তো চলো যাই তো সবাই রেডি বাইকে তো সব জায়গায় যায় টোটোর যাত্রা কেমন লাগবে আজকে আজকে আমাদের বাড়ি থেকে শীতলকুচি 20 কিলোমিটার দেখি টোটোই কেমন লাগে ওদেরকে শীতলকুচি গেছিস কোনোদিন শীতলকুচি ভিতরে জল ভরতেছে ও 3 ঘন্টা কয় ঘন্টা লাগলো 2 ঘন্টা না 1.5 ঘন্টা লাগলো চলে আসি শীতলকুচি ওই মানে যে অনুষ্ঠানে যাইতেছে জল ভরতে গেছে নদীতে কেমন লাগলো টোটো ওইদিকে ততক্ষণে জল জলবি এখন বাইরে আছে সব আসতেছে মা বাবা সব মানে বাড়িতে গেল পিসির বাড়িতে আর আমরা একটু এখন যাইতেছি শীতলকুচি ভিডিও ভিডিও সামনে একটু ঘোরাঘুরি করে আসবো নিয়ে চললাম একদম দানার দান তো এখান থেকে বেশি দূর না মোটামুটি 150-200 মিটার হবে এটাই হচ্ছে ভিডিও অফিস ভিডিও অফিসের সামনে পৌঁছে গেলাম এখানে কী করি দেখি ছোটোবেলা এখন কী করায় তো ড্রাইভার খেলো বিড়ি আর গুটকা হ্যাঁ আর অনেকদিন পরে কুরকুরি খায় রয়েছে অন্নপ্রাশনের মানে কর্ম আদি তো ব্রাহ্মণ এখন জল টল ছিটাচ্ছে তো এখানে একটা বিষয় তোমাদের দেখাচ্ছি যে বাচ্চাটাকে একটা সামনে থালা দেওয়া হয়েছে থালার মধ্যে চাল একটা খাতা কলম বই দিয়েছে আর কিছু মাটি ঘাস সোনার রূপ দিয়েছে সেটাতে হচ্ছে কি মানে বাচ্চাটা প্রথমে যেটাতে আর কি হাত দিয়ে মনে করা হচ্ছে চালে দিল চাল বা সোনা দানে দিলে যে বাচ্চাটা ধন সম্পত্তি বানাবে এবং বই দিলে নাকি অনেক জ্ঞানী গুণী শিক্ষিত হবে এবং মাটিতে দিলে নাকি চাষা হবে আর কি যাই হোক শোনা যায় কিন্তু একটা ভুল ধারণা এটা একটা মানে কুসংস্কারই বলা চলে তো যারা ছোটো বাচ্চারা দিবে এটা মনে করো না যে ও চাষা হবে কি শিক্ষিত হবে যার যেমন বর্তমান দিনে কর্ম তার তেমনই ফল হবে ঠিক আছে তো ওটা বলার কিছু নেই যেমন আমার ছোটো ভাই ও হাত দিয়েছিলো মাটিতে ঠিক আছে ফার্স্ট টাইম ওটাই নিয়ে খেলছিল কিন্তু সে এখন কি বড় কোম্পানিতে জব করতেছে ইঞ্জিনিয়ারিং করে ঠিক আছে তেমন কিছু ভাবার দরকার নেই আমি যেমন বই হাট দিয়েছিলাম কিন্তু আমি কি হয়েছি মানে গ্রাজুয়েশন করছি কিন্তু বর্তমানে সেটেল হতে পারিনি সেইভাবে তো এটা একটা ভুল তো এটা কোনো মানার কোনো বিষয় হয় না তো এইভাবে একটু দেওয়া যায় আর কি তো এবারে এইদিকে শুরু হয়েছে আর কি মানে মুখে ভাত দেওয়ার কাজ এবারে মুখে ভাত দেবে ওর মামার কোলে বসে আছে আর এইদিকে সবাই ফটো তুলতে ব্যস্ত বর্তমান তো ক্যামেরাম্যান নিয়ে ক্যামেরা করে এগুলোকে স্মৃতি করে রাখবে তাই সবাই মোবাইল নিয়েই আর কি বসে পড়ছে
তো এখানে ওর মামা এখন খাওয়াই দিচ্ছে। তো পরিচয় করে দিই, যার অন্নপ্রাশন ছোটো বাচ্চাটি, সে হয় আমার ভাস্তা, মানে আমার পিসিত ভাইয়ের ছেলে, তার আজকে অন্নপ্রাশন। ঠিক আছে, তো তোমাদের ওইদিকে অন্নপ্রাশন কীভাবে হয়, কী কী নিয়ম করুন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে টুকটুক করে শেয়ার করে দেবেন। আর প্রথমে তো আমি ভয়েস দিয়ে করে নিই, মানে পরে ভয়েস দিতেছি, তো মানে অনেক আওয়াজ টাওয়াজ না, এই জন্য ভালো শোনা যায় না, এই জন্য ভয়েসও করিনি, আর সাউন্ড বেড ছিল। তো এবারে শুরু হয়েছে উপহার দেওয়ার পালা। উপহার দিয়ে কিছু একটা উপহার দিয়ে সবাই আশীর্বাদ করতেছে বাচ্চাটিকে, তো আগামী দিনের জন্য বড় ভালো হয়ে উঠতে পারে। তো এইভাবে সবাই একে একে মানে কিছু একটা করে উপহার দিচ্ছে, কেউ থালা বাড়ি দিচ্ছে, কেউ আবার ড্রেস দিচ্ছে, জামা কাপড়, কেউ আবার সোনা বা রূপর মালা টালা দিচ্ছে। তো মা দিতেছে এখন উপহার, তখন মা এখন আশীর্বাদ করবে ধান দুব্বা দিয়ে। তো এভাবে সবাই একে একে করতে থাকবে আশীর্বাদ বাড়ির সদস্য বা আত্মীয় স্বজন। তো এখানেই আর কি অন্নপ্রাশনের যে কর্মাদি ব্রাহ্মণের কাজ তো এখানেই শেষ হয়ে গেল। আর এই সাইডে ব্রাহ্মণ বসে আছে, হোম করতেছে, হোম করলে পরে টোটাল কাজ সম্পূর্ণ হবে। তো এইদিকে আগুন লাগাই দিয়েছে হোমের জন্যে। তো এবারে এইখান থেকে হোমের থেকে যে কাজলটা বাইরে হয়, ওটা আবার বাচ্চাটার কপালে তিলক কেটে দিবে, সরি তিলক না, ফোঁটা দিবে আর কি। তারপরে কাজ শেষ। তো এখানে অন্নপ্রাশন শেষ, শীতলকুচুর মোমোজকে টেস্ট করবো হাফ প্লেট 30 টাকা। ঠিক আছে, এত কিছু দেখার পরে ফাইনালি বেলা লাস্ট বেলায় কি লাস্টে আর কি মোমো খাওয়া হইলো। ললিপপ, কিন্তু এখানে বলতেছে চিকেন লেগ পিস, একটা স্যুপ আর একটা হচ্ছে ললিপপ। কেমন টেস্ট? আর এদিকে আমরা ইয়া নিয়ে আসছি, এখন চলছে খাওয়া স্প্রিং রোল, মানে তিনটা জিনিস গেল, মোমো হচ্ছে ললিপপ, এখন খাচ্ছে কি স্প্রিং রোল। তো এটা মানে শীতলকুচুরির আর কি ফেমাস এই দোকানেরই, অন্য কোথাও পাবেন না এটা, নাকি দূর দূরান্ত যায় সিধাই, তারপরে তোমার দিনাটা কোচবিহার এখান থেকে যায় দিলকুশাট। ঠিক আছে, যদি কেউ কোনোদিন আসো শীতলকুচি, মানে কারেন্টের বিল দেওয়ার জন্য আমাদের এদিকে লোক এখানে টেস্ট করে যাবে। এখন আমাদের শীতলকুচি ঘোরাঘুরি শেষ, তো আসলাম খাইলাম আবার ফেরত নিয়ে চলে যাচ্ছি মানে অন্নপ্রাশনের বাড়িতে। তো এই টেবিলে বসে অজয় আর মা, ওরা এখনো ভাত পায়নি, তো আমরা এদিকে বসি একটু দূরে 1 কিলোমিটার দূরে, কারণ এদিকে জায়গা হয়নি। তো এখন খাইতেছি আমরা সবাই, তো আমিও এখন খাচ্ছি, দেখো কীভাবে খাই, কী মজা, টেস্ট অসম অসম। তো এদিকে পিছনে সবাই খাচ্ছে, অন্নপ্রাশন করি, খাওয়া দাওয়া শেষ, ঘুরে আসে, এখন চলে যাচ্ছে বাড়ি, বাই বাই টাটা। ঠিক আছে, আজকের ব্লগ এখানেই এন্ড করছি, মানে শীতলকুচি ব্লগ শীতলকুচিতেই শেষ, দেখা হচ্ছে কালকে, বাই।